দেশের প্রধান নদনদীর পানি আরও কমেছে ফলে বন্যা কবলিত এলাকার পরিস্থিতির উন্নতি হচ্ছে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ পানি নামতে থাকায় ভেসে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র এদিকে বন্যার পানি কমার সাথে সাথে বিভিন্ন স্থানে নদী ভাঙন তীব্র হচ্ছে ভাঙনে দিশেহারা নদী তীরের বাসিন্দারা সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইয়াসমিন দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে উত্তরাঞ্চলের সবগুলো নদনদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা দীর্ঘদিন পানিবন্দী থাকায় বেড়েছে চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগব্যাধির প্রকোপ বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন হাসপাতালে যায় হাসপাতালও বন্ধ ডাক্তার কেউ বসে না এদিকে জোয়ারের পানির তোড়ে বদ্ধ জলমহলের বাঁধ ভেঙে খুলনার পাইকগাছার দেলটি ইউনিয়নের তিনটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 শতাধিক পরিবার ফরিদপুরে মধুমতি নদীর ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও বসতবাড়ি এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে একটি গুচ্ছ গ্রাম এছাড়া ঝুঁকির মধ্যে রয়েছে আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের স্কুল মসজিদ সহ বিভিন্ন স্থাপনা আগামী 72 ঘন্টা পর্যন্ত নদনদীর পানি কমবে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ